মানে দূরে বেশি বড় এত বড় এখানে এখানে সবাই তাড়াতাড়ি করে লাইভটা জয়েন করে ফেলুন। আর আজকে ভাবছি লাইভ আমাদের না বেশি বোরিং হয়ে যাচ্ছে, একটু আমাদের লাইভে ইন্টারেস্টিং কিছু করা উচিত। তো আপনারা আগে লাইভে জয়েন করেন, লাইভে জয়েন করে আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, আমার সাউন্ডটা ঠিক আছে নাকি, নেটটা ঠিক আছে নাকি, আগে সব কিছু জানান। লাইভে হচ্ছে বেশি করে লাভ আর হচ্ছে লাইক দেন, যেন একটু লাইভটা রিচ পায়। আপনাদের একটু চেষ্টায় দেখবেন আমাদের লাইভটা কত রিচ পেয়ে গিয়েছে। আগে কিন্তু মাশাল্লাহ ভিউজ ভালোই হতো, অ্যাটলিস্ট 50-র উপর থাকতো। ইদানিং কেন হচ্ছে না তা আসলে জানি না, বাট স্টিল আপনারা যদি সবাই মিলে আগের মতো একটু চেষ্টা করেন তাহলে আই গেস আগের মতো হয়ে যাবে। হ্যালো আয়েশা আপু, হ্যালো মনি আপু। আচ্ছা তো এটা হচ্ছে আজকে আমাদের ড্রেস, এটা মেইনলি বসন্ত উপলক্ষে করা, যেহেতু বসন্তের বেশি দিন নাই তো এই ড্রেসটা হচ্ছে আমাদের অলরেডি স্টক আউট হয়ে গিয়েছে। সো এটা আবারও স্টক রিস্টক করা হয়েছে, তাই এটার আপডেট লাইভ করে দিচ্ছি। আর প্রাইস আমি আরও ডিসকাউন্টে দিয়ে দিলাম বসন্তর জন্য, ঠিক আছে, বসন্তর জন্য এটার প্রাইস আমি আরও ডিসকাউন্টে দিয়ে দিলাম যেন আপনারা নিয়ে মনে শান্তি মিটাতে পারেন। এটা হচ্ছে পুরোটা আপনার জর্জেটের মধ্যে আছে, জর্জেটের পুরো ড্রেসটার ম্যাটেরিয়াল, ভিতরে ইনার অফকোর্স আছে, ব্লগ পেজ। আরে আপু ব্লগ পেজের কথা আমি না মানে আগে প্রত্যেকটা লাইভেই দেখা যাচ্ছে বলতাম, ফার্স্ট সেকেন্ড লাইভে, ফার্স্ট লাইভে বলতাম বা সেকেন্ড লাইভে বলতাম, বাট বলা হতো, বাট মাঝখান দিয়ে না দেখে আমি যেমন ইররেগুলার হয়ে গিয়েছি, সো আমার ব্লগ পেজটাও তেমন আর কি ইররেগুলার হয়ে গিয়েছে, মানে আমি অ্যাক্টিভ হই না ততটা। আগে যেমন টুকটাক একটা দুইটা যে মেকআপ ভিডিও আপলোড করতাম কয়েকদিন পর পর, সো এখন আর কি করা হয় না। আমি জানেন সেই কবে এই মেকআপের ভিডিওটা করে রেখেছি, একটা এমনি বানিয়েছি র্যান্ডম ভিডিও, বাট সেটা আমার আপলোড করা হচ্ছে না। এক তো হচ্ছে গানের প্যারা, গান দিলে কপিরাইটের সমস্যা হয়, আর ভয়েস যে দিব, ভয়েস দিলে দেখা যাচ্ছে ভয়েস দেওয়ার আমি এই দিব দিব করে দেওয়া হচ্ছে না, এই দিব দিব করে দেওয়া হচ্ছে না। সো সব মিলায় আসলে বলা হয়নি, বাট যারা যারা জানেন না আমার একটা ব্লগ পেজ আছে, ওখানে আমি হচ্ছে আমার মেকআপের ভিডিও, ফ্যাশন রিলেটেড ভিডিও, দেন আমার লাইফের লাইফ রিলেটেড ভিডিও হচ্ছে ওই পেজটাতে আমি মেইনলি পোস্ট করে থাকি। সো ওই পেজ সবাইকে যদি ফলো করতে চান অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে সিরাজুম লিয়ানা। আমার ওই ব্লগ পেজটার নাম হচ্ছে সিরাজুম লিয়ানা, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফলো করে আসতে পারেন। ওকে, আসলে অনেকদিন যাবত আমার পেজটা নিয়ে কিছুই বলা হয় না, আমার নিজেরও মনে নেই। এই যে আমি হচ্ছে ট্যাগ দিয়ে দিলাম, পিন করে দিলাম, যারা যারা আমার ব্লগ পেজটাকে ফলো করতে চান ফলো করতে পারেন। ওকে আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি আপু, রাবে আপু ভালো আছি। আচ্ছা আপনার নাম রাখতে থাকেন। আর আরেকটা জিনিস, আজকে একটা কুইজ খেলি হ্যাঁ লাইভে। আচ্ছা কে কোন ভর্তাটা ভালো বানাতে পারেন, বিকজ আমি গতকালকে একটা ভর্তা বানিয়েছিলাম, আমি এত প্রশংসা পাইছি আমার আম্মুর থেকে। মানে মানে ভর্তা, আমার ভাই খুব একটা ভর্তা খায় না, সে হচ্ছে মেইন যে ডিরেক্ট ডিশ থাকে বা তরকারি থাকে সেটা দিয়ে খেয়ে উঠে, তো একটা ভর্তা করেছিলাম, সো এটার অনেক প্রশংসা পেয়েছি, আমার ভাই নিজ হাতে খেয়েছে। তো আমি ভাবলাম যে লাইভে যেহেতু অ্যাক্টিভিটি কম আমি একটু অ্যাক্টিভিটি বাড়াই, আপনারা কমেন্ট করেন কে কোন ভর্তা ভালো বানাতে পারেন, ঠিক আছে। তো দেখি কে কারোর সাথে যদি আমারটা মিলে যায় তাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব, ঠিক আছে, ড্রেস গিফট। আচ্ছা আগে শুরু করি কুইজটা, যার সাথে মিলে যাবে, যে আমি যেই ভর্তাটা ভালো বানাতে পারি তার সাথে যদি আমার মিলে যায়, ঠিক আছে, বিকজ নাহলে লাইভটা না কেমন জানি মরা মরা লাগে। সো একটা কুইজ খেলি, ড্রেসও দেখেন, কমেন্টও করেন আর ড্রেসও দেখাতে থাকি। ওকে আচ্ছা, এইটা হচ্ছে মেইনলি আমাদের বসন্ত স্পেশাল ড্রেসটা। আচ্ছা এটা তিনটা কালার রিস্টক করেছি, সেটা হচ্ছে যেটা সবচেয়ে ডিমান্ডিং তিনটা, একটা হচ্ছে হলুদ, অফকোর্স এটা বসন্তর জন্য আমাদের পুরাই স্টক আউট হয়ে গিয়েছে তাই এটা আবারও আনা হয়েছে, আর গোলাপিটা আর কালোটা আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো।
বা দেখেন আমার মডারেটর কত ভালো, আমি এটাই পিন করে দেই জান এখান থেকে দেখে যান। আর আমি আমার আর খোঁজা লাগলো না, থ্যাংক ইউ। আচ্ছা তো এইটা হচ্ছে, আর দেখেন আমি নিজের লাইফ নিজে দেখতেছি। হ্যাঁ ওখানেও হলুদ, আল্লাহ হ্যাঁ আমিও তো হলুদ জামা পরে আছি। আলু ভর্তা আর মুরগির মাংসের ভর্তা, মুরগির মাংসের ভর্তা এটা কখনো খাওয়া হয় নাই। নাইস, কি আচ্ছা আপু রেসিপি জানাবেন তো, মুরগির মাংসের ভর্তা কখনো খাওয়া হয় নাই। পাঠাই দেওয়ার ব্যবস্থা থাকলে পাঠাই দিত। আচ্ছা ওরে বাবা, হ্যাঁ আচ্ছা আপু আপনি পাঠাই দেন ভর্তা আমাদের জন্য, আর আমি যে ভালো ভর্তা যেটা বানাতে পারি জান আপনাদের জন্য আমি ওইটা পাঠাই দিব। ওকে আচ্ছা, তো এটার ম্যাটেরিয়াল তো বললাম যে এটা জর্জেট ম্যাটেরিয়ালে আছে, আর যে লেসটা দেখতে পাচ্ছেন সাদা সেটা হচ্ছে আপনার কুশি কাটা লেস আছে। ওকে এটা হচ্ছে কুশি কাটা লেস আছে। সবাই লাইভে কিন্তু লাভ লাইক দিবেন, সবাই বেশি করে লাইভে লাভ লাইক দেন। ওকে আর এইটা হচ্ছে আমাদের এই যে লেসটা পিছন দিয়েও আছে, গলার পিছন হতে হচ্ছে সামনে দিয়ে খুব সুন্দর করে হচ্ছে দেয়া আছে, আর এখানে একটা খুব সুন্দর একটা বো রিবন আর কি বো দেয়া। এটা বাধা লাগবে না, এটা জাস্ট শো এর জন্য, এটা অলরেডি অ্যাটাচ করা আছে, এটা খুলবে না কোনোদিনও। আচ্ছা লাইভের পর আমার ব্লগ পেজে রেসিপি দিয়ে দেন, বিকজ এখানে ফ্যাবুলো ফ্যাশন ইনবক্সে দিলে আমি আর আমার হাতে আর আসবে না ওইটা, বিকজ ফ্যাবুলো ফ্যাশন ইনবক্সে প্রচুর চাপ, এখন তো বসন্তর সিজন, সো এখন তো আমি আরোই রেসিপি পাবো না। রেসিপি হচ্ছে আমার এই যে ব্লগ পেজটা পিন করা আছে এখানে দিয়ে দেন, আমি ট্রাই করে আমি অবশ্যই অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা আর কেউ যদি আমাকে কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করতে চান বা হচ্ছে আমার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনারা আমাকে এই ব্লগ পেজটা যেটা পিন করা আছে সেখানে জিজ্ঞাসা করতে পারেন। ওকে ইনবক্স করলেই হবে, কমেন্টে দিয়ে দিব না, কমেন্টে দিলে আমি এটা তো লাইভে ফোন এখানেও পাবো না, আপনি আমার ব্লগ পেজে ইনবক্সে দিয়ে দেন তাহলে আমার দেখেন আমার ফোনে ডিরেক্ট চলে যাবে সেটা। আর সিরিয়াসলি আমি ট্রাই করবো, আমার আমার ভালো লাগে নতুন নতুন কুকিং, এই করোনার টাইমে আমি কিন্তু অনেক টাইপের রান্না শিখেছি, অনেক টাইপের কুকিং করেছি, এক্সপেরিমেন্ট আমি আর আম্মু মিলে বা আমি মাঝে মাঝে একা একা করেছি, আমার বাবা আমি মিলে সো ওগুলো এখন মিস করি, এখন সবাই ব্যস্ত হয়ে গিয়েছি যার যার মতো, বাট এমনিতে মাঝে মাঝে টাইম পেলে আমি একটা দুটা করি জিনিস নতুন নতুন ট্রাই। আচ্ছা এইটা হচ্ছে ব্যাক পার্টটা, এখানে হচ্ছে আপনার পিছনে আর সামনে সেমভাবে বক্স প্লেট কুচি করা আছে, খুব সুন্দর করে বক্স প্লেট কুচি করা, একদম ছোট ছোট করে কুচিগুলা দেওয়া আছে খুব সুন্দর করে। আর মাশাল্লাহ আজকে কমেন্ট তো, আরে কমেন্ট পড়ছি আপু, কমেন্ট পড়ছি আমি সত্যি, আপনাদের ভর্তার নাম একজন লিখেছে ডিমের ভর্তা, শুটকি ভর্তা, ই আল্লাহ পানি এসে যাচ্ছে, আমার উচিত হয়নি ভর্তার কথা বলা। মাছের ডিমের ভর্তা, মাছের ডিমের ভর্তা খাওয়া হয়নি আমি, ওই যে মাছের ডিমের বড়া বানায় না পেঁয়াজ মরিচ দিয়ে ওটা ওটা খাই, ওটা ভালোই লাগে। আচ্ছা খানা পাকানো চলতেছে, এতদিন নুডলস মানে নুডলস আর চা, নুডলস মুড়ি চা, অপু 10 20 গুণ দেবে। আচ্ছা অপু 10, আচ্ছা অপু 10 20 30 40 50 60 70 80 90 100, চা থাকলেও ভালো হইতো। হলুদ আব, কদম, জেবা, অনামিকা, শ্যামলি, দুলহান ড্রেস, তাই এটা দুলহান ড্রেস। আচ্ছা তো এইটা হচ্ছে পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারটা কিন্তু আমাদের এমন না যে বসন্ততে শুধু হচ্ছে হলুদ কালারই পরে, বা আমিও এটাতে বিলিভ করি না, অন্য কালারও পরা যায়, লাইক কালারফুল কালারের মধ্যে অনেক কালার পরা যায়, হলুদ, গোলাপি, সবুজ, কমলা, লাল, লালও চলে বাট লাল আমি প্রেফার করি না, বাট অন্য কালারগুলো এই টাইপের পিঙ্ক, ইয়েলো এগুলো কিন্তু পরা যায়, সুন্দর লাগে। সো এই জন্যই ডিমান্ডিং পিঙ্কটা হচ্ছে, পিঙ্কটাও স্টক আউট হয়ে গিয়েছিলো আলহামদুলিল্লাহ, তাই আর কি পিঙ্কটা হচ্ছে আবার আনা। সো আপনারা এসেস নেন, প্রাইজের কথা যেটা আমি আমরা যেহেতু এই ড্রেসটা আপনারা অনেক ডিমান্ড, তাই আমরা ভাবলাম যে প্রাইসটা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিই, যেহেতু বসন্ত অফার চলছে বা বসন্ত স্পেশাল,
তাই এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনার 900 ছিল, এখন প্রাইস হচ্ছে মাত্র 799 টাকা, ঠিক আছে? এখন প্রাইস মাত্র 799 টাকা, আগের প্রাইস হচ্ছে 900 ছিল। সো সবাই এখন এসএস দিয়ে অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি করে। এইটা হচ্ছে ব্ল্যাকটা, তিনটা কালার রিস্টক করেছি, ইয়েলো, পিঙ্ক আর এই ব্ল্যাকটা। এই তিনটা হচ্ছে মাশাল্লাহ সবচেয়ে ডিমান্ডিং এই ড্রেসটার কালেকশন। এটার কিন্তু অনেকগুলো কালার, 7টা না 8টা কালার ছিল এটার, তার মধ্যে থেকে এই তিনটা একদিনও নামগুলো সিলেক্ট হয় না। আল্লাহ আপু, নাম সিলেক্ট এটা এটা কোনো কথা, নাম অবশ্যই সিলেক্ট করি, যেটা ড্রেসের সাথে দেখা যাচ্ছে মিলে যায় বা ড্রেসের সাথে মনে হয় যে এটা ড্রেসের সাথে ভালো লাগছে সেটাই রেখে দিই। এমন কখনো আমি কারো নাম দেখে রাখিনি যে আচ্ছা এটা সিদ্রাতুল আপুর নাম এটাই রাখবো, এটা জিনু কাপুর নাম এটাই রাখবো, এমন কখনো করি না আপু। আচ্ছা, আপনার নাম যদি আজকে ভালো লাগে অবশ্যই আপনার নাম রাখা হবে, ওকে? আচ্ছা, তো এইটা গেল হচ্ছে ব্ল্যাকটা। ব্ল্যাকটার মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা, এই যে খুশি কাটা লেস বসানো, এই ড্রেসটা অসম্ভব প্রীতি। এটা আপনারা সাদা বা কালো যে কোনো একটা সালোয়ার ওড়না দিয়ে পরতে পারবেন, এটার সাথে সাদা বেশি ভালো লাগবে কালোর থেকে, কালো খারাপ লাগবে না বাট সাদাটা বেশি ভালো লাগবে, যেহেতু এই লেসটা আছে, ড্রেসের নিচে লেস আছে, দেন গলাতে আছে, পিছনে আছে, স্লিভে আছে, সব জায়গায় যেহেতু এই লেসটা আছে, সো আমি বলবো যে এটা সাদা দিয়ে, কালোটা কালো দিয়ে পরলেও ভালো লাগবে, সাদা দিয়েও ভালো লাগবে, গোলাপি আর হলুদটা সাদা দিয়ে বেশি ভালো লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ফুল কানন ড্রেস আর কোনোটা রাখা যাবে না, ফুল কানন একটাই, এক পিস, সেটা ফ্যাবুলো ফ্যাশনের থেকে, এটার জন্ম, ওকে? মৃত্যুও এখানেই হয়েছে, না অ্যাকচুয়ালি মৃত্যু বলা যাবে না, যদি আসে কখনো আসলো, আচ্ছা মৃত্যু ওটা মৃত্যু হয়ে গেছে, এখন আসলে আমাদের সামনে আগানো উচিত, তাই না? কতদিন আর পিছনের জিনিস নিয়ে পড়ে থাকবো, সাদা কালার শার্ট তো। আচ্ছা, তাহলে এখন আমি আরেকবার ডিটেলসটা বলে এটার প্রাইস, প্রাইস তো লেখাই আছে ক্যাপশনে, 799 টাকা, আগের প্রাইস ছিল 900 টাকা, এখন এটা বসন্তের ডিসকাউন্ট এই জন্য এটা মাত্র 799 টাকা, ঠিক আছে? এটার লেন্থ হচ্ছে আপনার 48 না, ও 46, এটার লেন্থ হচ্ছে 46, স্লিভ তো ফুল স্লিভ, স্লিভের লেন্থ আর বলার কি আছে, আর বডি সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত, ওকে? বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত। হর্ষরীণ, আজকে অনেক সুন্দর সুন্দর নাম আসছে, দেখি কোনটা রাখা যায়, আমাদের তো 12টা বেজে যাবে। বাট আপনারা যে ভর্তার কমেন্ট করলেন, আপনাদের কারোর সাথে আমার ভর্তার মিলে নেই, আনফর্চুনেটলি আপনাদের কারোর সাথে আমার, আমি যে ভর্তাটা ভালো পারি সেটার হয় নাই, মিলে নাই, বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? থার্ড লাইভ আছে, থার্ড লাইভে দেখা যাক, আবার ট্রাই করি, ওকে? এখন তাহলে এই লাইভটা এখানেই শেষ করছি, প্রাইস মাত্র 799 টাকা, আমি এটা একটু আনপিন করে দিই, ওকে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থার্ড লাইভে জয়েন করেন, আল্লাহ হাফেজ।